এই ভিডিওর মধ্যে কিছু অংশ যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুনভাবে শুরু করলাম আজকের ভিডিওটি। তো আমি হচ্ছি মুমতাজ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যারা প্রথম ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যদি অল্প কিছু অংশ এই ভিডিওটির মধ্যে ভালো লেগে যায়। তো আর যারা প্রথম থেকেই করে রেখেছেন আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, সকালবেলায় উঠেই আমি বাসন ধুতে লেগেছি আর বাসন ধোয়া থেকেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ছেলেকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, মুখ টুখ ধুয়ে ওকে কিছু খাইয়ে দিলাম, তারপর আমি মানে বাসন ধুতে লেগেছি, আমার কাজে লেগে পড়েছি, না হলে আমার যা কাজ কাজ করতে করতে তখন ওর খাওয়াটাই দেরি হয়ে যাবে। তো এই যে আমি বাসন টাসন ধুয়ে এবার উপুর করে রেখে দিলাম পানি ঝরার জন্য, পানি যখন ঝরে যাবে তখন আবার কাপড়ে মুছে তখন উঠিয়ে নেব। তো এই যে আমি সব কিছু ঝাড়ু টাড়ু মেরে নিয়েছি, পোছায় লাগিয়ে নিয়েছি, রান্নাঘরগুলো সামলে নিয়েছি। তো এবার আমি যাব কাপড় কাচতে, প্রচুর কাপড় আছে আর প্রতিদিনেরই এই এরকম। তো আজকে হচ্ছে সানডে, সানডের সকালটা কতটা বিরক্তিকর হয় মানে কতটা কাজ দিয়ে যায় সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো। এই দেখো আমাদের পানি মানে ব্যবহারের পানিও ভরে নিতে হয়, তো পানিও ভরে নিলাম সকালবেলায় উঠে। তো এই দেখো পুঁই শাক, পুঁই শাক এখানে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তো একবার পাওয়া গেছিলো তাই মানে ডাঁটটা লাগিয়ে দিয়েছি, তো দেখছি খুব সুন্দরভাবেই হয়ে যাচ্ছে। তো এই যে এবার আমি দোকান যাচ্ছি, সার্ফও খতম হয়ে গেছে তাই সার্ফও আনতে যাচ্ছি কাপড় কাচার জন্য। এই যে কুকুরটার 12টা মতো বাচ্চা হয়েছে, যেটা পেছনে থাকে তো মাঝের মধ্যে আসে কিছু খাবার খাওয়ার জন্য, আর ওকে আমি খাবার দিই মাঝের মধ্যে যখন থাকে, আর সকালবেলায় কী দেব তাই ভাগিয়ে দিলাম। তো এই যে এবার কাপড়গুলো উঠিয়ে নিলাম, এবার আমি কাপড় কেচে দেবো। আর এইবার নিয়ে বোধহয় 3 থেকে 4 হলো, ঠিক আছে দেখো তারপরেও আবার কী অবস্থা, এইভাবে সব সময় করে রেখে দেয় আমার কাজ বাড়ায় আমার ছেলে। তো এই যে আমি ওটা ফেলেই রেখে দিলাম, আগে আমি এগুলো সেরে তারপর যাব আবার ঝাড়ু ঝাড়ু মারতে, কি করব বারে বারে। সকাল থেকে 3 হয়ে গেল, এখন বাজে 9:30, এখন বাজে 9:30। তো 9:30 থেকে 3 গোছানো হয়ে গেল। এই যে মানিক জ্বর, দুজন দুজনকে ছাড়া একদম চলবে না। তো যাচ্ছে উপর, আমি বললাম না খাওয়া দাওয়া করে যাবি, ওকে ডাকছে কিছুতেই এলো না। তো এবার আমি দেখো কাপড়গুলো কেচে নেব। আমি কাপড় কাচা বেশি তো দেখাই না ভিডিওতে, অনেক আগের পুরনো ভিডিওতে দেখিয়েছি, এখন তো দেখানোই হয় না। তো এই অনেকদিন পর আবার এই কাপড় কাচা দেখাচ্ছি, বাসন মাজা দেখাচ্ছি, জানি না তোমাদের কেমন লাগছে। তো এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ, আর যেহেতু আমরা ব্লগ করি তো মাঝের মধ্যে তো দেখাতেই হয় তাই দেখিয়ে দিলাম। প্রতিদিন 2 করে কাপড় কাচতে হয়, জানি না কি এত কাপড় কোথা থেকে আসে, বুঝতেও পারি না যে কীভাবে এতগুলো কাপড় জমা হয়ে যায়। তো আজকে একটু কম আছে তাই দেখাতে পারছি, না হলে তো প্রতিদিন এত এত কাপড় থাকে দেখাবো সে সময়টুকু হয়ে ওঠে না। তো শরীরটাও ভালো না, আওয়াজ শুনে তো অবশ্যই বুঝতে পারছো, আর একদিন ভালো থাকি তো 2 খারাপ, এইরকম করে জীবন যাচ্ছে। আর যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে শরীর খারাপ, মানে এখন মৌসুমটা এরকম সবারই শরীর খারাপ হচ্ছে আজকাল। তো এই নিয়েই জীবনটাকে কাটাতে হবে, কিছু করার নেই, যতদিন বেঁচে আছি এইভাবেই চলতে হবে। তো এই যে আমি কাপড়গুলো কেচে সব কিছু কাজ ছেড়ে নিয়েছি, তো এই যে স্যুপ, চিকেন স্যুপ রাত্রেবেলায় বানিয়েছিল আমার হাজব্যান্ড, তো ওই কিছুটা রয়ে গেছিলো, তো আমি ওটা খেয়েই কাটিয়ে দিলাম, আমি আর কিছু খাইনি। তো এবার দেখো একা হাতে থাকলে যা হয়, পেস্টটা দিয়ে আমি আদা রসুন দেখছি শেষ হয়ে গেছে পেস্ট, তো আমি আবার আদা রসুন পেস্টটা মানে গ্লাসে করে
থেতো করতে গেলাম আর দেখছি একটু পুড়ে গেছে, মানে লেগে যাচ্ছিল, পেঁয়াজ পুড়ে যায়নি, বাট দেখো কড়াইটা কেমন লেগে কালো হয়ে গেছে, দেখতে কত বাজে লাগছে। তো কিছু করার নেই, যেহেতু একা হাতে একটু তো অ্যাডজাস্ট করে নিতেই হবে, আর তোমরাও অ্যাডজাস্ট করে নাও। তো এই যে কিছুটা তেল আরও দিয়ে দিলাম দরকার ছিল বলে, আর এই দেখো এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো আমি যেটা রান্না করছি আজকে সয়াবিন আলু রান্না করছি, আর বলেছে যে একদমই হালকা ফুলকাভাবে রান্না করতে, কোনো রকম মশলা যেন বেশি না হয়, তো সেইভাবে আমাকে রান্নাটা করতে হবে। তো দেখো এবার আমি দিয়ে দিলাম, একদম আলাদাভাবে রান্নাটা করছি, একদম ফিকা ফিকাভাবেই রান্নাটা হবে আজ, যেহেতু সবার একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তো এই কারণে আমরা একটু হালকা ফুলকা আজকে খাবো। তো এই যে দেখো দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, মশলা তো একদমই ব্যবহার করিনি, হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করেছি, এক্সট্রা অন্য কিছু দিইনি, একদম সাদা সাদা ভাবে রান্নাটা করছি, যেহেতু বারণ করা আছে যে বেশি একদমই ঝাল বা কোনো মশলা বাগারা দেবা না। তো এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার আর কিছু দেব না, এবার আমি ভালোভাবে কষে নেব আলুটাকে। তো এবার দেব সয়াবিনগুলো, সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, যে ছোট সয়াবিনটা হয় ওইটাই নিয়েছি। তো এবার সয়াবিনগুলো দিয়ে দেব ভালোভাবে কিছুক্ষণ আমি কষে, তারপর পানি দিয়ে দেব। এত কাজ ছিল, মানে ভালো লাগছিল না, শরীরটাও ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এরকম একটা, তো মনে হচ্ছে যেন আমি ঘুমিয়ে ঘুমিয়েই কাজ করছি পুরোটা দিন, আজকে একদমই কাজ করতে ইচ্ছে করছিল না। তো যে গরম পানি করা ছিল, তো এই যে গরম পানিটা আমি দিয়ে দিলাম, ফ্লাসের মধ্যে ছিল গরম পানিটা, তো আমি আর ঠান্ডা পানি দিইনি, গরম পানি দিলাম। তো এই যে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দেখছো তো একদম তরকারিটা কত ফিকা ফিকাভাবে রান্নাটা করছি, কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক ভালো হয়েছিল। মাঝে মধ্যে এরকম হালকা ফুলকাভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এই যে একদম ঘুগনির মতো দেখতে লাগছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই যে আর রান্না হবে আজকে টক, মানে বান মাছের টক। তো এই দেখো বান মাছ, তো এখানে বলা হয় এটাকে বাম মাছ। তো এই মাছটা এবার কেটে পাঠিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড। তো নুন হলুদ মাখিয়ে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ফ্রাই করব না, হালকাভাবে ভেজে নেব, তারপর এটাকে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করব। এই যে তেঁতুলটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সেদ্ধ করে এবার চোখাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই যে চোখাগুলোকে আমি ছাড়িয়ে নেব, একা হাতেই সব কিছু দেখো, এইদিকে মাছ ফ্রাই করতে দিলাম, তারপরে ওইদিকে মানে তেঁতুলের চোখাগুলো ছাড়িয়ে নিলাম, তো আবার যখন তেঁতুলটা হয়ে গেল তখন আবার মাছ ফ্রাই হয়েছে কি দেখতে এলাম। তো এই দেখো মাছ ফ্রাই হয়ে গেছে, আমি আর বেশি ফ্রাই করব না, এতটুকু রাখবো। আর এইদিকে দেখো টকটা ছাড়ানো হয়ে গেছে, আর যে পতিলাটাতে আমি রেখেছিলাম মাছটা তুলে, তো সেই পতিলাটাই আমি দিয়ে দিচ্ছি, আর আমি ধুলাম না যেহেতু ওটাতে মশলাই ছিল, তো এটাতে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি ঘষে নিয়েছিলাম, তো পেঁয়াজ ঘষাটা দিয়ে দিয়েছি, আর তেল আর স্বাদ অনুসার লবণ দিয়ে দিয়েছি, তো তোমরা তোমাদের মতো লবণ দিয়ে দেবে। আর আমি তো যেহেতু আজকে কুকিং ভিডিও করছি না বা রান্নার ভিডিও করছি না, ব্লগের সাথে দেখাচ্ছি, তাই এত ডিটেলস সহ সেভাবে বলতে পারছি না, তবুও যতটা সম্ভব হচ্ছে বলে দিচ্ছি। তো এবার দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, তো আজকের রান্নাটা দেখো একদমই মশলা দিয়ে না, একদমই কম মশলার মধ্যে হালকা ফুলকাভাবে রান্নাটা হচ্ছে। তো যেহেতু এটা টক দিয়ে রান্না হচ্ছে, তো আর বেশি কিছু মশলা একদমই লাগবে না, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর লবণ, বাস এতেই হয়ে যাবে, আর এক্সট্রা কোনো মশলার দরকার নেই। এইভাবে রান্না করে দেখো, যদি না রান্না করে থাকো এইভাবে, তাহলে এইভাবে একদম নর্মালভাবে রান্নাটা দেখিয়েছি, এভাবে যারা পারো না বা যারা নতুন রান্না শিখছো তারা এইভাবে রান্নাটা করো, দেখবে কতটা ভালো লাগছে খেতে।
তো যে তেঁতুলটা আমি ছাড়িয়ে রেখেছিলাম কাঁচা তেঁতুলটাকে সেদ্ধ করে, সে তেঁতুলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কাঁচা তেঁতুল দিয়ে মানে মাছের টক তো একদম আলাদাই একটা স্বাদ লাগে, সত্যি খুবই ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও আশা করছি ভালোই লাগবে। তো এইভাবে যারা টক পছন্দ করো এইভাবে রান্না করো, দেখবে অনেক ভালো লাগবে খেতে। তো এই যে এবার দিয়ে দিয়েছি টমেটো, টমেটোকে গোল করে কেটে আমি শেষে দিয়ে দিয়েছি, যেহেতু টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি শেষে দিয়েছি। আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার দিয়ে দিলাম। সত্যি মাছটা এত ভালো খেতে হয়েছিল কি বলবো। আর এই মাছটা এমনিতে খেতে অনেক টেস্টি হয়, আর অন্যভাবে রান্না করেও একদিন আমি দেখিয়ে দেব। আর অনেক পুরনো একটি ভিডিও আছে দেখবে, বাম মাছের রেসিপি, অনেক সুন্দর হয়েছিল রেসিপিটা। যদি কেউ চাও তাহলে দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। সত্যি ওইভাবে রান্না করে দেখো একবার, অনেক ভালো লাগবে। শরীর খারাপের কারণে ভিডিও করতে পারছিলাম না, তবুও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। জানি না কেমন লেগেছে, তবুও বলবেন ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্টে জানাবেন। আর অল্প কিছু ভালো লাগলো যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজকের মতো এতটুকুই, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।